হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো জাতীয় শিক্ষানীতি। তোমাদের মধ্যে একটাই প্রশ্ন ছিল যে এই শিক্ষানীতিটি কবে থেকে কার্যকর হবে, এই শিক্ষানীতিটি কার্যকর হওয়ার মানে এবছর কার্যকর হবে কি না, বা এবছর থেকে মাধ্যমিক পরীক্ষা উঠে যাচ্ছে কি না, বা এবছর থেকে সিলেবাসের সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে কি না, কলেজের পরীক্ষা পরিবর্তন হচ্ছে কি না, একাধিক প্রশ্ন হয়তো মনের মধ্যে জেগে উঠেছে। তো সেই প্রশ্নগুলোর আজকের উত্তর দেবো, কারণ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটা বিরাট ঘোষণা করেছে এই শিক্ষা বিষয়ক বা এই শিক্ষার নীতি সম্বন্ধে। তো সেই বিষয়টা আজকে তোমাদের কাছে বলবো। ও, তার আগে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া, আর শুরু করছি ভিডিও। তো শিক্ষামন্ত্রী এটাই বলেছে যে এই শিক্ষার নীতি কার্যকর হওয়া, এখন যা পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী শিক্ষানীতি কার্যকর হতে গেলে এখনও মিনিমাম 5 বছর লাগবে, মানে মিনিমাম 5টা বছর লাগবে এই শিক্ষানীতি কার্যকর হওয়ার পেছনে। তো যারা যারা এখন 7, 8, 9-এ পড়ছো তারা অবশ্যই মাধ্যমিক দেবে, বা যারা 8, 9-এ পড়ছো তারা কলেজেও যাবে। তো কলেজে যেমন পরীক্ষা হয় সেমিস্টার 3টে ইয়ারে, সেই 3টে ইয়ারে পরীক্ষা হবে, চেঞ্জ হবে শুধুমাত্র যারা হয়তো 5, 6-এ পড়ে তাদের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে মাধ্যমিকে যখন পৌঁছাবে তখন হয়তো সিলেবাস পরিবর্তন হবে বা ওই শিক্ষানীতি কার্যকর হবে। তো এই শিক্ষানীতি সম্বন্ধে পার্থ চট্টোপাধ্যায় এটাই ঘোষণা করেছে, এটুকু বলার ছিল। তো